দিদি দুটো পেঁয়াজ হবে। কি হয়েছে? না 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 না, বলছি কি দুটো পেঁয়াজ হবে? না পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, না পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই, পেঁয়াজ নেই। যে কটা দিন তুমি ছিলে পাশে, কেটেছিল নৌকার পালে, চোখ রেখে আমার চোখে টুটে গালে তুমি লেগেছিলে, আমার চোখে টুটে গালে তুমি লেগেছিলে। যেটুকু রোদ ছিল লুকোনো মেঘ, বুনেছিলাম তোমার শালে ভালোবাসা, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে, আমার আঙুল হাতে কাঁধে তুমি লেগেছিলে। হ্যাঁ গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আমি চলে এসেছি ছাদে, কারণ ছাদে সকালে এসে আমি দেখি আমার শসা গাছ আর যে ঝিঙে গাছ লাগিয়েছে ওগুলো কত দূর বেড়েছে বা মাটি শুকিয়ে গেছে কি না, তাতে জল দিতে হবে কি না, তো সেটাই কনফার্ম করতে আমি আসি। আর এখন আমি গাছে একটু টুকটাক জল দেবো। দেখতেই পাচ্ছেন যে মাটিটা সেরকমভাবে ভিজে নেই, যাই হোক শসা গাছটা খুব ভালো গ্রো করে গেছে। এরপর দেখা যাক ঝিঙে গাছের কী খবর। আজকে দুপুরে লাঞ্চে হবে চিকেনের একটা অন্যরকম আইটেম, যেটা আমার শাশুড়ি মা রাঁধবেন, আর সেটা হচ্ছে সর্ষে চিকেন। তো সেটার জন্য ফার্স্টে চিকেনগুলো, মানে এই চিকেনের জন্য বোনলেস পিসের দরকার হয়। তো এখানে মা নুন, হলুদ আর লেবুর রস দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবে এটাকে। তো কিছুক্ষণ ম্যারিনেশনের পর এটাকে তেলে ভাজতে হবে, আর এর মধ্যে দেওয়া হবে অল্প একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, আর দেওয়া হবে কাঁচা লঙ্কা কুচি। আর আরেকটা কী যেন ভুলে গেছি, অ্যাকচুয়ালি আমি পেঁয়াজ আনতে ছুটেছিলাম, মানে যে ফার্স্ট ক্লিপটা আপনারা দেখলেন সেটা। তো হ্যাঁ, অল্প জাস্ট এক চিমটে, মানে জাস্ট এক চিমটের মতো জিরে, তো এটাকে দিয়েই এটা চিকেনটা ভাজতে হবে। তো চিকেনটা এখানে মোটামুটি ভেজে নেওয়া হয়েছে, ভেজে নিয়ে আলাদা একটা জায়গায় তুলে নেওয়া হয়েছে। দিয়ে আবার সেম কড়াইটাতে দিতে হবে অল্প একটু তেল, আর তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ।
মতো নুন। তো এরপরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে মেন ইনগ্রিডিয়েন্টস মানে সর্ষে বাটা। তো 3 টেবিল স্পুনের মতো এখানে সর্ষে বাটা অ্যাড করা হয়েছে। এরপরে সর্ষে বাটি ধোয়া জলটাও এর মধ্যে কিছুটা অ্যাড করা হবে, কারণ চিকেনগুলো এর মধ্যে দিতে হবে, চিকেনগুলো এর সাথে ভালোভাবে বয়েল হবে। তো এর মতো মানে জিনিসটা মানে জিনিস নয় অবভিয়াসলি ডিশটা পুরোপুরি একদম শুকনো শুকনো হবে, তো সেরকম আন্দাজে জলটা দিতে হবে। তো রান্না প্রায় ফিনিশ হতেই চলেছে, দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এর মধ্যে এরপরে উপর থেকে ছড়ে হবে কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি, আর দেওয়া হবে একটু কাঁচা তেল মানে কাঁচা সর্ষের তেল। তো একদম ফাটাফাটি একটা চিকেনের ডিশ, একদম অন্যরকম, বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। সকালবেলার রান্না বান্না ডান, কাজও ডান, নদীকে স্নান করিয়ে দিয়েছি, খাওয়া হয়ে গেছে জল খাবার, এখন আমি যাবো স্নান করতে। আর তার আগে লাগাবো ফেস প্যাক। তো বলে তো আমাকে একজন জিজ্ঞাসা করছে যে দিদি তুমি এত কিছু লাগাও বাট তাতেও তোমার মুখে গ্লো কেন নেই? কিন্তু ব্যাপারটা কি বলুন তো, ভগবান কৃষ্ণ বলে গেছেন যে চেষ্টা করে যাও, হাল ছেড়ো না, চেষ্টা করে যাও, একদিন না একদিন ঠিক তুমি অ্যাচিভ করতে পারবে। তো আমি চেষ্টা করেই যাচ্ছি, মানে লাগিয়ে যাচ্ছি, একদিন না একদিন ঠিক আমার মুখে গ্লো চলে আসবে, বুঝেছি। আচ্ছা, অনেকে আমার ট্রাইপড আর আমার হেয়ার কেয়ার প্রোডাক্টের লিঙ্ক চাইছিলেন, তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা সেটা পেয়ে যাবেন, চেক আউট করতে ভুলবেন না, ঠিক আছে? আমি এখন স্নানটা করে আসি। টোনাটা তৈরি করার পর না আমার মানে এটা ছাড়া দিনই কাটে না, স্নান করার পর এটা অ্যাপ্লাই আমার করতেই হয়। আর ফ্রিজে রাখার পর এটা আরো রিফ্রেশিং লাগে, কারণ আরো ঠান্ডা হয়ে যায়, এটা গরমের সময় না, সেই জন্য বুঝতেই পারছেন ব্যাপারটা। কিন্তু চিকেনটা ফাটাফাটি রকমের হয়েছে, তো সেটাকে টেস্ট করতে হবে। খিদেও পেয়ে গেছে, বেজে গেছে 2:45। তো খাওয়া দাওয়া ডান, এখন আমি পড়েছি নারকেল মালাকে নিয়ে। আমার যে আরেকটা নারকেল মালা ছিল সেটাকে আমি কালার করেছি ফেব্রিকের কালার, ইয়েলো কালার দিয়ে। তো এর উপরে না কিছু আমি ডটস বানাবো, সেটা হচ্ছে নেল পলিশ দিয়ে। বিভিন্ন কালারের নেল পলিশ ডটস আপনারা বানাতে পারেন, বাট আমি এখানে ব্ল্যাক অ্যান্ড রেড ইউজ করছি, যেটা ইয়েলোতে আরও বেশি মানে যথারীতি কালারগুলো এখন ভালোভাবে শুকিয়ে গেছে। তো এরপর আমি যেটা করবো, এর মধ্যে দেবো মাটি। আমার এই ছোট্ট টবের মাটিগুলো অনেকদিন ধরে পড়ে আছে, ওয়েস্ট হচ্ছে, তো এর মধ্যে আমি এটারই হাফ অফ দ্য অ্যামাউন্ট মাটি দেবো। বাট ফার্স্টে আমি এটার যে হ্যাঙ্গার মানে হ্যাং করার জন্য যে দড়ি দিয়ে যেটা বানাতে হয় সেটা বানিয়ে নিচ্ছি। তো এই হ্যাঙ্গার যদি আপনি নারকোল মালা মানে নারকোল যে দড়ি হয় নারকোল দড়ি দিয়ে করলে আরও বেশি বেটার লাগে, বাট আমার কাছে নারকেল দড়ি খুব কম আছে, তাই আমি এটা দিয়েই বানাবো, ইয়েলো কালারের যে দড়িটা আছে।
একটা ছোট্ট মানি প্ল্যান্ট লাগিয়েছি, যেহেতু এটার মধ্যে মাটি আছে, জলের ব্যাপার আছে, আর নারকেল মালার নিচে যে হোলটা আছে ওটা দিয়ে জল পড়ে ব্যাপারটা মেসি হতে পারে, তো সে কারণে আমি বেডরুমে এটা লাগালাম না, এটা আমি ব্যালকনিতেই রাখছি। ফ্লিপকার্ট থেকে এসেছে অভিষেকের কয়েকটা পার্সেল, যার মধ্যে আছে আমার রেজার, অভিষেকের একটা টি শার্ট, আর আছে হাগিস। তো দেখা যাক অভিষেকের টি শার্টটা কীরকম কোয়ালিটির। আমি যদি ওই নারকেল মালাটায় নর্মাল প্ল্যান্ট না বসিয়ে আর্টিফিশিয়াল বসাতাম তাহলে আমি এটাকেও বেডরুমে মানে সাজাতে পারতাম। তো আবার না হোয়াইট কালারের শার্টের ওপর বা টি শার্টের ওপর এই যে প্রিন্টগুলো থাকে ব্ল্যাক বা ব্লু যে কোনো কালারের, ভীষণ ভালো লাগে, ভীষণ স্মার্ট লাগে, মেয়েদেরই হোক ছেলেদেরই টি শার্ট হোক, ব্লু জিন্সের সাথে একদম মানে অসাধারণ এক কথায়। তো সারাদিন চিকেন খাওয়ার পরে যেটা ইচ্ছা করে সেটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। রাতেবেলা খাওয়া উচিত নয়, জানি ভীষণ আনহেলদি, বাট যখন খেতে ইচ্ছা করে তখন নিজেকে আটকানো যায় না, তাই আমি খেয়ে নিলাম। সবারই খাওয়া ডান, নদী ঘুমিয়ে গেছে, এরপর আমরা ঘুমোতে যাব, তাই ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আপনারাও ঘুমিয়ে পড়ুন, কালকে সকালবেলা উঠতে হবে, তো উঠতে হবে, তো চুমো 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 করে খেয়ে নি। খাবারটা তুলি না যে এই চিকেনের রেসিপিটাই